আজমানের কবরস্থানে সরাসরি চলে এসেছি। নামাজ পড়ে নামাজ শেষ করে চলে এসেছি আজমানের কবরস্থানে। এখানে আমার ছোট্ট 5 বছরের শিশু আজমান শুয়ে আছে। জীবনের সবচেয়ে বড় উপলব্ধি এটাই যে আপনি যখন হাসপাতালে যাবেন তখন আপনি বুঝতে পারবেন যে সুস্থতার চেয়ে ভালো কিছু আর নেই। যখন আপনি কারাগারে যাবেন তখন বুঝবেন স্বাধীনতার চেয়ে দামি জিনিস কিচ্ছু নেই, মানে জেলখানায় যখন যাবেন। যখন আপনি কবরস্থানে যাবেন তখন আপনার জীবনের সবচেয়ে সেরা সবচেয়ে মূল্যবান যে উপলব্ধি সেটা হচ্ছে আপনি যে আপনি যে মাটিতে দাঁড়িয়ে আছেন সেই মাটিটাই আপনার একসময় ছাদ হয়ে যাবে। সেটা শুধু আমার একার বেলায় না, আমাদের সবার বেলায়, যেটা আমার ছেলের বেলায়ও হয়েছে, তার জন্য দোয়া করতে এসেছি। সবার কাছে দোয়া চাচ্ছি যারা আমাদের শুভাকাঙ্ক্ষী, শুধু তাদের কাছেই দোয়া চাচ্ছি, আর যারা শুভাকাঙ্ক্ষী না তাদের দোয়ার করার দরকার নেই। আমরা দুজনেই যথেষ্ট, কিন্তু জীবনের 3টা উপলব্ধি। এক হচ্ছে যে হাসপাতাল, সেখানে গেলে বোঝা যায় যে সুস্থতার চেয়ে ভালো কিছু নেই। কারাগার মানে জেলখানা, যেখানে গেলে উপলব্ধি করা যায় যে স্বাধীনতার চেয়ে মূল্যবান কিছু নেই। আর কবরস্থানে আসলে বোঝা যায় যে যেই কবরস্থানে যে মাটির উপরে আমি দাঁড়িয়ে আছি সেই মাটি আমার একদিন ছাদ হয়ে দাঁড়াবে। ঠিক আছে, এই হলো মানুষের জীবন। তো মানুষ আসলে এই উপলব্ধিটা আগে এতটা ছিল না, বাচ্চাটা মারা যাওয়ার পর যে উপলব্ধিটা আমাদের এসেছে। সবাই যারা শুভাকাঙ্ক্ষী আজমানের, অনেক লোক শুভাকাঙ্ক্ষী আজমানের জন্য দোয়া করেছেন, আজমানের জন্য কেঁদেছেন দূর থেকে, আজমানের জন্য তাদেরকে আমি শ্রদ্ধা জানাই, তাদের জন্য আমি দোয়া করি, সবসময় প্রার্থনা করি। এই আর কি আর বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজমানের জন্য দোয়া করবেন।